সুপার 12-এ যে ম্যাচগুলো জয়ের আশা দেখছে বাংলাদেশ, তাদের মধ্যে প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কিন্তু এবার নেদারল্যান্ডসের অভিজ্ঞ ব্যাটসম্যান টম কুপার রীতিমতো হুমকি দিয়ে বসলেন বাংলাদেশকে। বাংলাদেশকে হারাতে না পারার কোনো কারণই দেখছেন না নেদারল্যান্ডসের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। 24 অক্টোবর সকাল 10টায় সুপার 12-এ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ডস। গ্রুপে থেকে কোয়ালিফাই করে সুপার 12-এ এসেছে দলটি। এই ম্যাচে 20টির সংখ্যা থাকলেও বাংলাদেশকে হারানোর ব্যাপারে খুব আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস। তাই তো ম্যাচের আগে এক প্রকার হুমকি দিলেন টম কুপার। জানালেন, আপনারা বলছেন এটি বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস জিতলে অঘটন হবে, কিন্তু আমি সেভাবে দেখছি না। আমরা এখানে লড়াই করতে এসেছি। অতীতে আমরা তাদের বিপক্ষে সামনে সমান খেলেছি। আগামীকাল সোমবার তাদের হারাতে না পারার কোনো কারণ দেখছি না। প্রিয় দর্শক, টম কুপারের কথা শুনে আপনার কি মনে হচ্ছে? বাংলাদেশকে সত্যি হারাতে পারবে নেদারল্যান্ডসকে? কারণ বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স খুবই চিন্তার।